দর্শক আপনারা দেখুন কি পরিমাণে ফল, মানে কোনো ডাল বাদ এখনই তো অনেক ফল পরিণত। বয়স হলে মনে করেন যে এই গাছে এখনই বর্তমান যে ফল আছে এক মনের উপরে ফল দিয়েছে এখনই এত গাছ। আর যখন পরিপূর্ণ বয়স হবে তখন তো 5-7 মন ফল এই গাছে আসা কোনো ব্যাপার না। একটা কারণ হচ্ছে যে আমি কারণ বাজার পাঠাইছিলাম, আরো কোনো জায়গা বাজার আছে কিনা জি সেটা জানার জন্য, কিংবা আপনাদের মাধ্যমে সেটা যদি যোগাযোগ পাই জি। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার এই গাছের ফল অনেক ঝরিয়া যাচ্ছে। এই ফলে এক ধরনের অয়েলিক অ্যাসিড আছে, যে অ্যাসিড আমাদের শরীরের কয়েকটি মারাত্মক ঝুঁকিপূর্ণ যে রোগ, হৃদরোগের ঝুঁকি কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায়। প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকের পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আমি দাঁড়িয়ে আছি একটি অ্যাভোকাডো ফলের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অ্যাভোকাডো গাছটি আছে সেখানে থোকায় থোকায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভোকাডো ফল ঝুলছে। বাংলাদেশের মাটিতে এই বিদেশি ফল হওয়া দেখে আসলে খুবই ভালো লাগছে এবং সাইজে বড় হচ্ছে। আমরা এর আগে আপনাদের দেখিয়েছি মুসা ভাইয়ের, অর্থাৎ ঝিনাইদহ জেলার কোটসাদপুর উপজেলার কাকমারি গ্রামের মুসা ভাইয়ের কাছে এরকম অ্যাভোকাডো ধরেছিল এবং তার অনেক অ্যাভোকাডো ফল ঝরে যাচ্ছিল। তারপরেও বেশ কিছু ফল দাঁড়িয়ে গিয়েছে, এনারও অনেক ফল ঝরে গিয়েছে। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ফল দাঁড়িয়েছে, অর্থাৎ ফল যে ঝরে পড়ার যে আশঙ্কাটা ছিল সেটি কিন্তু অনেকটাই এখন রোধ হয়েছে। এবং কৃষকদের বন্ধুরা যারা এই চাষগুলো করছেন তারা অলরেডি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, ঝরে পড়ার হারটা কমে যাবে বলে তারা ধারণা করছেন। তো এই বিদেশি ফল অ্যাভোকাডো এতদিন কিন্তু আমরা জানতাম যে অভিজাত শ্রেণীর খাদ্য তালিকায় এটি থাকে, এটা আমাদের জানা। এখন যেভাবে চাষ হচ্ছে তাতে হয়তো বা মধ্যবিত্তের হাতে নাগালেও এই ফলটা চলে আসবে। তো আসুন আমরা এই ফলের চাষ পদ্ধতি এবং বাজার জাত নিয়ে আমরা কথা বলবো। ভাই একটু যদি আসেন, ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো ভাই। তো আপনি তো একটা বিদেশি ফল রিক্স নিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে দেখলাম যে আপনি চাষ করে ফেললেন এবং ফলও এসেছে, খুব ভালো লাগছে দেখে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় যদি দেন। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, থানা কোটসাদপুর ইউনিয়ন সাদ্দারপুর গ্রাম বলরামনগর। তো শুরুতেই আমি একটু জানতে চাই যেটা নিয়ে বেশি সমস্যা, বিদেশি ফল নিয়ে বাজারজাত নিয়ে বেশ সমস্যা। তো আপনি কি এখনো বাজারজাত করতে পেরেছেন কিনা? ফলে সাইজ মোটামুটি যা এসেছে অনেকটাই আমার মনে হয় বাজারজাতকরণের মতো হয়েছে। এখনো তো সেভাবে পাকার বয়স আসেনি, এখনো ফুলো। তারপরেও আমি কেজি 5-6 মতো পাঠাইছিলাম। কোথায় পাঠিয়েছে? এটা কারণ বাজার। তো বিক্রি কি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়েছে। কত করে বিক্রি হয়েছে? এটা আমার মনে করেন যে 260-270 টাকা মতো ফিরে আছে। অর্থাৎ বিক্রি হয়েছে তাহলে তারও বেশি। হ্যাঁ 300 টাকা করে বিক্রি হয়েছে না 280, কত করে বিক্রি হয়েছে? এরকমই 300 কাছে বিক্রি, 300 কাছে বিক্রি হয়েছে। আপনার 260 টাকা করে রয়েছে। তো এটা হয়তো প্রথমবার পাঠিয়েছেন, বিক্রি হয়ে গেছে যে কোনো ভাবে, এর কি দ্বিতীয়বার কোনো চাহিদা এসেছে কিনা তাদের কাছ থেকে? দ্বিতীয়বার তারা বলছিল অবশ্য পাঠানোর জন্য, কিন্তু ফল তো এখনো পাকার টাইম হয়নি এই কারণেই। কোন সময় এই ফলটা পাকবে? এখনো মনে করেন যে আষাঢ়ের 25 কিংবা শেষ পর্যায়ে, অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে পাকবে বলে আপনি ধারণা করছেন। হ্যাঁ তো আপনি যে আমাকে ডাকলেন, আমি আসলাম, এর পিছনের যে কারণটা সেটা কি চারা বিক্রি করার উদ্দেশ্যে না ফল বিক্রির উদ্দেশ্যে? কোনটা কারণ? আমার দুইটা। আচ্ছা বলেন। একটা কারণ হচ্ছে যে আমি কারণ বাজার পাঠাইছিলাম, আরো কোনো জায়গা বাজার আছে কিনা জি সেটা জানার জন্য, কিংবা আপনাদের মাধ্যমে সেটা যদি যোগাযোগ পাই জি। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার এই গাছের ফল অনেক ঝরিয়া যাচ্ছে জি, মানে যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়ায়নি জি, এইগুলো জানার জন্য। ধন্যবাদ দর্শক। আমি শুরুতে হয়তো যে ওয়ার্ডটি ব্যবহার করেছি, যে বাক্যটি ব্যবহার করেছি, এটা আমার ব্যবহার না করাই উচিত ছিল। তো আমি ব্যবহার করেছি একটা বিশেষ কারণে। আমরা দেখেছি বিদেশি ফল ফসলে সবার যেন ফল বিক্রির চাইতে চারা বিক্রিটাই টার্গেট থাকে, আর আমরা আন্দোলন করছি বাংলাদেশে যে ফল বিক্রি করে লাভ দেখাতে হবে, চারা বিক্রি করে নয়। হ্যাঁ ফল বিক্রি করে যখন লাভ হবে তখন আপনি চারা বিক্রি করে আরও কয়েকজনকে স্বাবলম্বী করেন, এটা আমাদের কোনো আপত্তি নাই। তো উনি আমাকে এই কারণেই ডেকেছেন যে যেহেতু আমাদের সাথে অনেকের পরিচয় পরিচিতি আছে এবং আমাদের পেজ, আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে অনেক ফলোয়ার্স আছেন যারা ফল বিক্রেতা, বিভিন্ন সুপার শপের মালিকরাও আমাদের সাথে যুক্ত আছেন এবং অভিজাত শ্রেণীও আমাদের সাথে যুক্ত আছেন, হয়তো তারা সরাসরি এই বাগান থেকে ফল ক্রয় করতে পারেন, তাতে ওনারা আরও বেশি লাভবান হতে পারেন। এই কারণেই মূলত আমাকে আজকে ডাকা হয়েছে।
আমার এই কথাগুলো ওনার সাথে আগেই হয়েছে। এছাড়া আরেকটি সমস্যার কথা উনি যেটা বললেন যে ফল ঝরে পড়া, এই ফল যদি না ঝরে পড়তো তাহলে এই এক এক গাছে কতগুলো করে ফল আপনি পেতেন? এক এক গাছে যত কম হোক তিন মনের উপরে যেত, তিন মনের উপরে যেত যে পরিমাণে ফল আসছে যদি ঝরে না পড়তো, তাই তো? আমরা আশা করছি যে গাছের বয়স যখন আরো বেশি হবে তখন এই ঝরে পড়া রোধ হবে। এই গাছের বয়স কত? তিন বছর চলছে, তিন বছর চলছে, হয়তো ছয় সাত বছর পরে আরো বড় হবে, শাখা প্রশাখা বের হবে, তখন তিন চার মন পাঁচ মন ফল হওয়া মনে হয় খুব ইজি নাকি? গাছের যখন পরিপূর্ণ বয়স হবে আশা করি তো ফল একটু বেশি পাবো, ফল বেশি পাবেন। তো আমি যদি এখন, যেহেতু অনেকেই ইতিমধ্যে কিন্তু উৎসাহিত হয়ে পড়বে, বিশেষ করে আমাদের তরুণ যে কৃষি উদ্যোক্তা আছে তারাও কিন্তু এই ধরনের বাগান করতে চাইবে, তো আপনি যদি পরিচর্যা সম্পর্কে একটু আমাদের এই কৃষি উদ্যোক্তা, তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, তাহলে তারা কিন্তু এই চাষটা সহজে করতে পারত। পরিচর্যা হিসাবে এখানে সবকিছু আমার স্বপন ভাই। আপনার স্বপন ভাই, তো আমরা স্বপন ভাইকে একটু ডেকে নিই। হ্যাঁ, স্বপন ভাইকে ডেকে নিলে ভালো হয়, সেই আর কি আপনাকে পরামর্শ দেন, সেই হিসাবেই আপনি চাষবাসটা করেন, তাই তো? তো দর্শক, আমরা এখন স্বপন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। স্বপন ভাই আপনি আসেন, আমি সামনে যাই, আপনি আসেন, যান। আমি মোহাম্মদ আশরাফ হোসেন স্বপন, বালিয়াডাঙ্গা কালীগঞ্জ ঝিনাইদহ। আমি ইউটিউবের মাধ্যমে অ্যাভোকেডো নামক একটা ফলের সন্ধান পাই। এই ফল সম্পর্কে জানার জন্য অনেকের সাথে যোগাযোগ করি, অনেক কৃষিবিদের সাথে, সঠিক তথ্য কেউ দিতে পারে না। এক সময় এসে ইউটিউব দেখে দেখে গাছে অনেক ফল ধরা আছে বা অনেক উপকারিতা বা বাজারে সবচাইতে শপিং মলগুলোই সবচাইতে দামি ফল হিসেবে অ্যাভোকেডোরে দেখায় ওরা, সেই হিসেবে অ্যাভোকেডো ফলের চারা সন্ধান করি। এক সময় আমি ইন্ডিয়ার থেকে কিছু অ্যাভোকেডো চারা সংগ্রহ করি এবং আমার কাছ থেকে যখন সবাই শুনেছে আমি চারা সংগ্রহ করেছি, তো অনেকেই আমার কাছে গিয়েছে দু একটা চারার জন্য। সেই হিসেবে খালি সূত্রে ফারুক ভাই গেছে, ফারুক ভাই আমার কাছ থেকে 14টা চারা নিয়েছে, তারপরে কোটচাঁদপুরে মুসা ভাই আমার কাছ থেকে 100 চারা নিয়েছে, তারা চারা নিয়ে তারাও চাষ শুরু করেছে, আমিও চাষ শুরু করি। তবে দুঃখের বিষয়, প্রথম বছরে আমার চারাগুলো সব মারা যায়, কারণ হয়তো একেবারে ফাঁকা জায়গায় রোদ দূরে লাগানোর কারণে বা অতিরিক্ত যত্নের কারণে আমার চারাগুলো মারা যায়। তবে মুসা ভাই আর ফারুক ভাইয়ের গাছগুলো খুব সুন্দর আছে, তাদের একটু যত্ন কম ছিল। আসলে শুরুতে যত্ন বেশি করলে সহ্য করার ক্ষমতা মনে হয় বিদেশি গাছ সেই হিসেবে কম, যার কারণে তাদের গাছগুলো ভালো আছে, আমার গাছগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমি আবার গাছ সংগ্রহ করি এবং আমিও লাগাই। এখন আমার গাছগুলো যত্ন কম করার কারণে হয়তো গাছগুলো ভালো আছে। এই ভিডিওর সামনে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে অ্যাভোকেডো নামক একটা ফল বাংলাদেশে চাষ হচ্ছে, এইটা সম্পর্কে বড় বড় শপিং সেন্টারগুলোরে জানান দেওয়া এবং যদি কোনো মার্কেটে চাহিদা থাকে সে অনুযায়ী যাতে যোগাযোগ পায়। পরিচর্যা বলতে, এর পরিচর্যা প্রথমে গাছ লাগানোর পরে তেমন কোনো পরিচর্যা লাগে না, মাঝে মাঝে একটু স্প্রে করা লাগে পোকা বা ছত্রাক নাশকের, আর সার মাটি খুবই কম, সারের ব্যবহার না করলেই ভালো অন্তত তিন চার বছর। সেই ক্ষেত্রে কোনো রকম গাছ টিকিয়ে রাখার জন্য হালকা হালকা খাবার দিয়ে যেতে হবে, জৈব সার জাতীয়, রাসায়নিক সারের ব্যবহারটা না করাই উত্তম। আমরা এখানে অ্যাভোকাডো বাগানে অ্যাভোকাডো দেখতে আসছি, এখন আমাদের ভাই একটা অ্যাভোকাডো কেটে ছিঁড়ে দেবে, আমরা ওটা কেটে দেখবো যে কেমন হয়েছে আর কেমন দেখতে। আমরা দেখতে পাচ্ছি যে তার যিনি চারা দিয়ে সহযোগিতা করেছেন সে স্বপন ভাইয়ের হাতে ছুরি দেওয়া হয়েছে, স্বপন ভাই অ্যাভোকাডো কেটেছে, এখন মাঝখান থেকে আমরা কেটে দেখাবো। তবে এইটা কিন্তু একটা সুন্দর শেপ এবং কালার এসেছে, আমি একটু যদি দেখাই, অনেক অনেক সুন্দর, তারপর একটা কালার এসেছে, একটা শেপে এসেছে। আশা করা যায় যে এটি আরো দেড় মাস পরে অথবা দুই মাস পরে যখন খাওয়ার উপযোগী হবে তখন অনেক সুন্দর হবে। তারপর আমরা মাঝখান থেকে একটু কেটে একটু দেখাই, রাউন্ডে কাটা না আসতে পারবে না, দেখি আমরা মোড়াদেন মোড়াদেন মোড়াদেন, ও এই দেখেন আমরা মানে ইউটিউবে যেভাবে দেখি যে ধরনের কালার দেখি তাই না, সেই ধরনের এটি হচ্ছে অ্যাভোকাডো, অসম্ভব সুন্দর দেখতে, অসাধারণ। মিষ্টি কুমড়া খাইতে গেলে যেমন একটু মিষ্টি ভাব আসে, ওরা মিষ্টি ভাব আসে কিন্তু এটা কাঁচা। হ্যাঁ, একদম এখনো দিকে হালকা একটু তেতো ঝাঁজ আছে, তেতো ঝাঁজ আছে। এটি আমি যতটুকু জানি যে পুরো যখন পেকে যায় তখন আর থাকে না। প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, এই ফলের কিছু পুষ্টি গুণাগুণ নিয়ে আমি গুগলে সার্চ করে দেখেছিলাম, সেখানে অসাধারণ কিছু পুষ্টিগুণের কথা আপনাদের না বললেই নয়। এই ফলে এক ধরনের অয়েলিক অ্যাসিড আছে, যে অ্যাসিড আমাদের শরীরের
কয়েকটি মারাত্মক ঝুঁকিপূর্ণ যে রোগ হৃদরোগ এছাড়া আমাদের যে ওজন বৃদ্ধি পাচ্ছে এই ওজন কমায় হৃদরোগের ঝুঁকি কমায় স্ট্রোকের ঝুঁকি কমায় আরেকটি পরিচিত বিষয় আমরা সবাই জানি যে কোলেস্টেরল বৃদ্ধির ব্যাপারটা আছে কোলেস্টেরল আসলে দুই ধরনের একটি হচ্ছে এইচডিএল আরেকটি হচ্ছে এলডিএল তো এলডিএল কোলেস্টেরল কিন্তু ক্ষতিকারক দেহের জন্য আর এইচডিএল উপকারী তো এলডিএল এর মাত্রা কিন্তু এটা কমিয়ে ফেলে অর্থাৎ আমাদের যে নালিকা আছে শিরা আছে শিরা অথবা ধমনীর যেসব জায়গায় চর্বি জমা হয় এলডিএলটা জমা হয় সেই এলডিএলটা যকৃতে নিয়ে চলে যায় এই ফলটা যদি খাওয়া হয় আমরা জানি যে এই ফলটা কিন্তু বিদেশের মানুষরা বিদেশিরা এই ফল তাদের বাচ্চাদের জুস করে খাওয়ায় তারাও কিন্তু এই ফলটা জুস করে খায় তারা এটি স্বাদের জন্য খায় না কারণ এই ফল আমি যতটুকু পড়াশুনো করে আমি দেখেছি যে বাচ্চাদের খাওয়ানো হয় তাদের ব্রেন ডেভেলপের কাজ করে অসাধারণ গুণ ওষুধি গুণ সম্পন্ন এই অ্যাভোকাডো ফল আপনারা নিজেরাও গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এটি এখনো পর্যন্ত কিন্তু অভিজাত শ্রেণীর মানুষের খাদ্য তালিকায় এটি আছে আমরা চাই এই ফলটি মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে একেবারে যারা খেটে খাওয়া মজুর শ্রেণীর লোকজন আছে যাদের আমাদের ইনকাম কম তাদের খাদ্য তালিকায় এই ফলটি আসুক বেশি বেশি যেহেতু চাষ শুরু হয়ে গেছে একসময় হাতের নাগালে এই ফলের দাম চলে আসবে তখন স্বাদের জন্য নয় পুষ্টির চাহিদা চিন্তা করে কিন্তু আমরা এই ফলটা যদি খাই তাহলে কিন্তু বেশ উপকার হবে এটার আমি আর একটু তথ্য আপনাদের দিই যে এই ফলের যে ক্যালোরি এই ফল থেকে যে ক্যালোরিটা আসে সেটা কিন্তু 80% চর্বি থেকে আসে আর এই চর্বিটা কিন্তু উপকারী চর্বি তাহলে দেখুন যে এই ফলের যে পুষ্টি গুণাগুণ আছে এই পুষ্টি গুণাগুণের জন্য কিন্তু এই ফল আমাদেরকে খেতে হবে আশা করি এখন যে দামটা আমরা শুনলাম এর থেকেও আরও কমে আমরা পাবো এবং সেক্ষেত্রে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না এই কারণে গাছের বয়স বৃদ্ধির সাথে সাথেই এর ফলনও বৃদ্ধি পাবে তখন তারা যদি 100 টাকাও কেজি বিক্রি করে 7-8 মণ ফল যদি পায় কত টাকা একটু হিসাব করে দেখেন তো আমার বিশ্বাস এই ফলের চাষ দিন দিন হয়তো বৃদ্ধি পাবে এবং আমাদের হাতের নাগালে আসবে আমরা খাবো আর বিশেষ করে আমি জোর দাবি জানাই এখন যারা সুপার শপের মালিক আছেন এবং যারা অভিজাত শ্রেণী আছেন আপনারা অ্যাভোকাডো খেতে চান সরাসরি আপনারা এই কৃষকের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে তার নম্বর দিয়ে দিব তার কাছ থেকে যদি আপনারা সরাসরি কিনতে পারেন তাহলে সেও 2-4টি পয়সা বেশি পেল আমাদের কৃষি উদ্যোক্তা আরও বেশি উৎসাহিত হবে এবং সে আরও চাষে উদ্বুদ্ধ হবে তো এই পর্যন্তই দর্শক সবাই ভালো থাকবেন আশা করছি খুব দ্রুতই আবার নতুন কোনো স্থানে নতুন কোনো কৃষি উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ